করিদ্ধা থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল। 16 জুন সন্ধ্যায় করিদ্ধায় তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী। পরে একটি পথসভার মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে তৃণমূল। করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের 17টি আসন, পঞ্চায়েত সমিতির 3টি এবং জেলা পরিষদের 2টি আসনে তৃণমূল প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিধায়ক। পথসভায় বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি। সাম্প্রদায়িক দল বিজেপি এবং বাংলায় একটি সিটও পাবে না। বীরভূম জেলার 167টি গ্রাম পঞ্চায়েত, 19টি পঞ্চায়েত সমিতি তৃণমূল পাবে। বীরভূম জেলা পরিষদের 52টি আসনের সবকটিই তৃণমূল পাবে। রেল বিক্রি হয়ে যাচ্ছে। করিদ্ধা একসময় কংগ্রেসের দুর্গ ছিল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ রায় চৌধুরী বলেন, উন্নয়ন মানুষের বড় হাতিয়ার, সাম্প্রদায়িক দল বিজেপি মানুষের সঙ্গে বেইমানি করেছে। প্রায় 17 জন গ্রাম পঞ্চায়েত আছে, আমার 3টে এখানে পঞ্চায়েত সমিতি আছে, 2 জন আমাদের এখানে একটা আমাদের জেলা পরিষদের প্রার্থী আছে, 2 জনই হাজির আছে, 9 নম্বর এবং 10 নম্বর। আজকে আমাদের এখানে অফিসের যেমন উদ্বোধনী অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে এটা একটা পথসভা হয়ে গেল। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে এই করিদ্ধা মানুষ আজকে হাড়ে হাড়ে বুঝেছে, একটা সাম্প্রদায়িক দলকে বিগত লোকসভায় বলুন, বিগত বিধানসভায় বলুন, ভোট দিয়ে তাদের কত জ্বালা যন্ত্রণা। আমরা গর্বিত, অনেক বিজেপি কর্মী আজকে আমাদের দলে যোগদান করেছে এবং তারা বুঝতে পেরেছে উন্নয়ন হচ্ছে মানুষের বড় হাতিয়ার। আমার এলাকার উন্নয়নের জন্যে মমতা ব্যানার্জিকে প্রয়োজন, আমার এলাকার উন্নয়নের জন্যে অভিষেক ব্যানার্জিকে প্রয়োজন, আমার এলাকার উন্নয়নের জন্যে তৃণমূল কংগ্রেসের প্রয়োজন। তাই আজকে লাইন দিয়ে, বিজেপি ছেড়ে দিয়ে আজকে মানুষ আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, আজকে অনেকে যোগদান করেছে। সুতরাং আগামী পৌরসভায় আমাদের এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আমরা প্রমাণ করব এই করিদ্ধায় 17টার মধ্যে 17টাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, 3টে পঞ্চায়েত সমিতি সেটাও তৃণমূল কংগ্রেস, 1টা জেলা পরিষদ সেটাও তৃণমূল কংগ্রেস। সুতরাং ওদেরকে বুঝিয়ে দেবো তোমাদের হালটা কোথায় পৌঁছেছে। তোমরা মানুষের সঙ্গে বেইমানি করেছ, মানুষকে মিথ্যা কথা বলেছ, একটা প্রতিশ্রুতি পালন করনি। মমতা ব্যানার্জি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 74টা প্রকল্প মানুষকে উপহার দিয়েছে। আজকে বিজেপি যারা নেতা নেত্রী আছেন, কর্মীরা আছেন, তারাও আজকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তারাও আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছে, তারাও বিনা পয়সায় রেশন পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পার্সেন্ট বন্ধ করে দিয়েছে, তবুও মমতা ব্যানার্জি বাংলার মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। আজকে রূপশ্রী তাদের ঘরেরও মেয়েরা বিয়ের সময় পাচ্ছে, কন্যাশ্রী সবাই পাচ্ছে, সবুজ সাথী সাইকেল সবাই পাচ্ছে, মানবিক ভাতা সবাই পাচ্ছে। আমরা তাই বলতে চাই, আর সাম্প্রদায়িক দলকে কেউ জায়গা দেবেন না। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যায় 15 লক্ষ টাকার 15 পয়সাও ঢুকেনি, 2 কোটির চাকরির একটাও কেউ পায়নি, আর কত মিথ্যা কথা নিয়ে নিজেকে বিভ্রান্তি করবেন। আসুন সবাই তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, জোড়া ফুলে ভোট দিন না।